জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা আসামি সাবেক পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার ছিলেন গত তেরোই আগস্ট তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে জুলাই আগস্ট গণহত্যার মামলায় গ্রেফতার হওয়া প্রথম কোনো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান প্রাথমিক তদন্তে জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে